ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন বেশ প্রকাশ্যে হয়ে উঠেছিল, বিশেষ করে 14 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস শাইনবাগে সাজেদুলের বাসায় যাওয়ার পর থেকে পরিস্থিতি অনেকটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল। মার্কিন রাষ্ট্রদূতের শাইনবাগে যাওয়াটিকে আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। ওই দিন শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পিটার ডিহাসের শাইনবাগে যাওয়ার তীব্র এবং প্রকাশ্য সমালোচনা করেন। পিটার ডিহাসও কম যাননি, শাইনবাগ থেকে ফিরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন। শাইনবাগে তিনি যখন গিয়েছিলেন সেই সময় মায়ের কান্না নামের একটি সংগঠনের কয়েকজন তাকে ঘিরে ধরেছিল, এটি তার নিরাপত্তার জন্য হুমকি, এরকম একটি দাবি করে তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ করেন। এই নালিশ শুধু বাংলাদেশের সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল না, পিটার ডিহাস ওয়াশিংটনেও বাংলাদেশ সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি মর্মে অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে ডেকে নিয়ে যাওয়া হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছিল। এরপর এই ঘটনাটি আন্তর্জাতিক রূপ নেয়। রাশিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানোর সমালোচনা করেন, পাল্টা বিবৃতি প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়া অন্যদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে কিনা সেই প্রশ্ন উত্থাপন করেন। এরকম পাল্টাপাল্টি অভিযোগ যখন চলছে তখন হঠাৎ করে সব কিছু শুনশান হয়ে গেছে, তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র পিছু উঠেছে, নাকি তারা অন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু ধীরেসুস্থে বিনষ্ট করার পরিকল্পনা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি শুরু হয়েছে, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এইসব বিষয় নিয়ে তেমন নাক গলাতে পারছে না। তাছাড়া এখন সিনেট এবং প্রতিনিধি সভার দুটো নতুন অর্থবিল এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ইত্যাদি বিষয় নিয়ে তোলপাড় চলছে, এর ফলে বাংলাদেশের দিকে সময় দেওয়ার সুযোগ তাদের নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছুই ভুলে যায় না, ছেড়ে দেয় না। অনেকের ধারণা যে ইংরেজি নববর্ষের পরে বিষয়টি নিয়ে নতুন করে আবার শুরু হতে পারে, তবে কূটনৈতিকদের কেউ কেউ মনে করছেন যে আপাতত এই বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর এগোবে না, কারণ এখানে মার্কিন রাষ্ট্রদূতের একাধিক সমস্যা রয়েছে। প্রথমত, তিনি শাইনবাগে যে গেছেন সেটি সরকারের কর্তৃপক্ষকে অবহিত না করে গিয়েছেন। শাইনবাগে এরকম একটি স্পর্শকাতর জায়গা যাওয়ার আগে একজন কূটনৈতিক হিসেবে তার দায়িত্ব ছিল পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা, কিন্তু সেই কাজটি তিনি করেননি। দ্বিতীয়ত, মায়ের ডাক সংগঠনটি একটি বিতর্কিত সংগঠন, এরকম একটি বিতর্কিত সংগঠনের ডাকে তিনি কেন গেলেন সেই ব্যাপারেও কোনো সঠিক ব্যাখ্যা তার কাছে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এটার ফলে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নেতিবাচক ভূমিকা ফেলতে পারে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। আর এ কারণে অনেক কূটনৈতিক মনে করছেন শেষ পর্যন্ত এই যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিষয়টিকে হজম করে ফেলবে, এটিকে বাড়তে দেবে না। তবে এই ঘটনায় বর্তমান সরকারের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব যে স্পষ্ট হয়েছে সেটি বোঝা যায়। এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে। কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে সহমর্মিতা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রোববার রাতে বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন ও কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় তার সহধর্মিনী রাহাতারা বেগমের সঙ্গে দেখা করেন। এজেডএম জাহিদ হোসেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুযায়ী বয়স্ক ও অসুস্থ ব্যক্তি হয় জামিন পাওয়ার অধিকারী, সেই হিসেবে জামিন পাওয়ার যোগ্য মির্জা ফখরুল। তাছাড়া বর্তমানে যে অভিযোগে তিনি কারাগারে রয়েছেন প্রায় একই রকমের 90 মামলায় এর আগে তিনি জামিন পেয়েছেন, শুধু রাজনৈতিক কারণে তার জামিন প্রত্যাখ্যাত হচ্ছে, এতে আদালতের নিরপেক্ষতা নিয়ে জনমনে আস্থার সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেন মির্জা ফখরুল দেশের একজন অতি গুরুত্বপূর্ণ ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, ঢাকার বিভিন্ন গণসমাবেশে ঠিক আগের দিন তাকে গ্রেফতার এবং বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করায় জনমনে এই ধারণাই প্রবল হচ্ছে তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামিন না দেওয়া এক ধরনের স্বেচ্ছাচারিতায় পরিণত হয়ে গেছে, এক্ষেত্রে বোঝা যায় বিচার ব্যবস্থা অচল এবং এর পরিবর্তন আবশ্যক। আদালতকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, বিচারপ্রার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হন তা বিবেচনা করতে হবে, মামলার এজাহারে যার নাম নেই, সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অভিযোগও নেই, তারপরও তাকে বন্দী করে রাখা হয়েছে, এটা কি মগের মূল্য? আইনগতভাবে মির্জা ফখরুল জামিন পাওয়ার যোগ্য, শুধু রাজনৈতিক কারণেই তাকে জামিন দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল একটি বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব, তিনি বোমাও মারেননি, তার কাছে বোমা পাওয়াও যায়নি। মির্জা ফখরুলকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেখানে এজাহারে তার নাম নেই, মামলার এজাহারে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। এজাহারে যাদের নাম ছিল তাদের মধ্যে দুজন জামিনে গিয়েছেন, একই আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করেছেন।
বিএনপি অফিসের সামনে কথিত ঘটনার 14 ঘন্টা পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এখানে মির্জা ফখরুলের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ নেই, তারপরও তাকে জামিন দেওয়া হয়নি। জামিন পাওয়া তার আইনি অধিকার। ফৌজদারি কার্যবিধির 497 ধারায় উল্লেখ আছে কাকে কখন কিভাবে জামিন দিতে হবে। 4 বছর আগে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম বুধবার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় 6 জন সাক্ষ্য দেন। এর মধ্যে 3 জন সাক্ষী ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যক্তি জড়িত থাকার কথা বলেন। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে অধিকতর তদন্ত চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলাটি অধিকতর তদন্তের নির্দেশনা চেয়ে আদালতের কাছে আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আবু বলেন, 3 জন সাক্ষীর জবানবন্দিতে ইশতিয়াক নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে অধিকতর তদন্ত চেয়ে তিনি আবেদন করেন। আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন। 2018 সালে 4 আগস্ট রাতে সুজন মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত 11টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের 2 সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় 2টি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের 5 মার্চ আদালতে 9 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে বার্নিকাট অংশগ্রহণ করেন। সেখানে সরকার বিরোধী ষড়যন্ত্রে করা হয়েছে এমন সন্দেহে সেদিন এই হামলার ঘটনা ঘটে। তবে এটাকে পুলিশের পক্ষ থেকে ষড়যন্ত্র বলা দৃষ্টতা এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করেন বদিউল আলম। অভিযোগপত্রের তথ্য বলছে, সরকার বিরোধী ষড়যন্ত্র হওয়ার সন্দেহের জের ধরে সেদিন স্থানীয় ছাত্রলীগের নেতা নাইমুল হাসানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি ধাওয়া করলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। বদিউল আলম মজুমদার তার স্ত্রী ও সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত 9 আসামি হলেন ছাত্রলীগ নেতা নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহীদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম, মোহাম্মদ সিয়াম ও অলি আহমেদ। ওই সময় বদিউল আলম বলেছিলেন, সংবিধানের 43 অনুচ্ছেদে বলা হয়েছে যোগাযোগ এবং গৃহের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমার বাড়িতে আমি একটি নৈশভোজের আয়োজন করেছি। এটাকে পুলিশের পক্ষ থেকে ষড়যন্ত্র বলা দৃষ্টতা এবং মৌলিক অধিকারের লঙ্ঘন। এই ঘটনা থেকে ভয়াবহ ঘটনা হতে পারত। মার্কিন রাষ্ট্রদূত আহত বা নিহত হতে পারতেন, আমরাও হতে পারতাম। তিনি বলেছিলেন, লোকজনকে ডেকে এই হামলা করা হয়েছে বলে ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যক্তি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, অথচ অভিযোগপত্র থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ও প্রহসনের চার্জশিট।